সাত সকালে শুরু নাটকে জবনিকা পড়ল গোধূলি বেলায়। নারদকাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের চার প্রাক্তন ও বর্তমান নেতামন্ত্রীকে জামিন দিল ব্যাংকশাল আদালত। প্রাথমিক খবর অনুসারে ব্যক্তিগত ৫০,০০০ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে তাদের। রায়ে অখুশি সিবিআই উচ্চতর আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। সোমবার সকালে গ্রেপ্তারির পর দুপুরে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশ করে সিবিআই। বিকেল ৪:৩০ পর্যন্ত চলে সোয়াল জবাব। সন্ধ্যা ৭টায় রায়দান করেন ব্যাংকশাল আদালতের সিবিআই বিশেষ আদালতের বিচারক। রায়ে চার অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দেন তিনি। ব্যক্তিগত ৫০,০০০ টাকার বন্ডে তাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। এদিন আদালতে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানায় সিবিআই। তাদের সওয়াল ছিল, ধৃতরা প্রত্যেকেই প্রভাবশালী, চার্জশিট পেশ হলেও তারা তথ্য প্রমাণ লুপাট করতে পারেন, সাক্ষীদের শাসাতে পারেন। পাল্টা ধৃতদের পক্ষে দাবি করা হয় তারা প্রত্যেকেই তদন্তে সাহায্য করেছেন। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক, তিনি করোনা মোকাবেলার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। তাছাড়া সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন তিনি। সুব্রত মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার বয়স প্রায় ৭৫। মদন মিত্র অসুস্থতায় রয়েছেন। তদন্ত শেষ হয়ে গেলে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেন জেলবন্দী করে রাখতে হবে? তাছাড়া ফিরহাদদের তরফে সওয়ালে আরও বলা হয়, এই মামলায় রাজ্যপালের যে অনুমতির ভিত্তিতে অভিযুক্তদের সিবিআই গ্রেপ্তার করেছে তা দেওয়ার অধিকার নেই রাজ্যপালের। তাছাড়া মহামারীর সময় খুব প্রয়োজন ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে কি এই গ্রেপ্তারি এড়ানো যেত না? সিবিআই সূত্রের খবর, রায়ে মোটেও সন্তুষ্ট নয় তারা। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে তারা। এদিন জামিনের খবর আসতে উচ্ছ্বাসে ফেটে পড়ে নিজাম প্যালেসের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীরা। কোনো প্রয়োজন নেই, ফলে ইনভেস্টিগেশন যখন কমপ্লিট হয়ে গেছে তখন তাদেরকে আর কাস্টডিতে রাখার কোনো প্রয়োজন নেই মনে হয় বলেই তাদেরকে জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টে কি যাওয়ার কোনো প্রশ্ন? হাইকোর্টে আমাদের তো যাওয়ার প্রশ্ন নেই, কিন্তু আমরা ওনার গেলে যেতে পারি। একদম মানে একটা মিনিট থাকা উচিত নয়, এ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাতলা কুত্তার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে একদম। এই গভর্নর একদম গভর্নর যেভাবে করছে আপনারা দেখছেন, বা পশ্চিমবাংলার মানুষ যে ম্যান্ডেট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে সেই ম্যান্ডেট সহ্য করার মতো ক্ষমতা গভর্নরের হচ্ছে না। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে উনি কমিটমেন্ট করেছিলেন, উনি তো ওনাদের চাকর বাকর, তাই উনি কমিটমেন্ট করেছিলেন যে বিজেপিকে যে কোনো অবস্থায় নিয়ে আসবো, সেই জায়গায় ব্যস্ত হয়ে পড়েছে, তাই যা করতে পারেনি। যেটা মানুষ ম্যান্ডেট যখন অন্যভাবে দিয়েছে, গভর্নর ব্যাকডোর প্রসেসে ইল্লিগেলি এই কাজ করছে। আমরা কোর্টের কাছে যে আর্গুমেন্ট করার করবো, উই আর প্রসিডিং ইন অ্যাকর্ডেন্স উইথ ল, কোর্টের কাছে আমরা চেয়েছি। যেহেতু সুব্রত মুখার্জী, ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।